বালার কথা হইলো পরে তো তুমি আমার লাইক কি নিকলি যে তুমি মাথা দিছো আরে আমি আগে দেখতেছি কেমন লাগে আপনি কি বলেন না বলেন তারপরে না আপনারে দিমু না তো কেমন লাগে ভালো লাগলে দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নে আল্লাহ রাখছে ভালো তো তোমার কি শীতে বাসালে যায় শীতে বাসায় না না আপনারা দেখানো লাগে আর কি মাথায় দিছে আর কি আরে আমি আগে দেখতেছি কেমন লাগে আপনি কি বলেন না বলেন তারপরে না আপনারে দিমু না তো কেমন লাগে ভালো লাগলে দিয়া জামাইরে বিদেশে ফাড়াইবা কান্তু বিয়োগা এইটা আবার মাথার দিয়ে দেখন লাগে যে মানে তোমরা না তো কি হয়েছে আল্লাহ তো দেশে দেখি সামনেটা কি কি ক্ষয় হয়ে গেছে কোরআন দি ক্ষয়ের কোনো বিষয় না তো তুমি আমার আমার জিনিসটা কিনছো এইটা আবার এখন গায়ে দেওয়ার কিছু আছে এটা অনেক বড় হয়ে যাইব কি মাংসে আই করবো কি সুন্দর আছে কিন্তু গন্ধ কয় তখন এখন বলেন কেমন হয়েছে ওইটা বলেন আমি গন্ধ বাস না আরো সুন্দর হইব এখন আই কেন কইতাম তুমি তো সুন্দর করতে পারো নাই এটা আরো সুন্দর করতে হইলে তাই এদিকে যাও তার দিকে যাও ওই যে স্টিলেটার আছে না স্টিলেটারে যাইয়া সুন্দর মতো খুদাই করে লেখাইবা বউয়ের দোয়া কান্টুপি তখন যে আরো সুন্দর হইবে হ্যাঁ নেরে কইছে এটা কি লেগা লিখতাম না দিছ আর কি এখন মাথা দিছ আর কি করা দিছ তো দিছ আর যদি হারো এই কদুর কামও করে দাও কান্টুপির মধ্যে লেখা দিবা বউয়ের দোয়া কান্টুপি এখানে কি হয়েছে এখন আপনি এইসব কথা বাদ দেন জরগাবি বাদ কেমন হয়েছে ওইটা ভালো লাগে না দুবি আপনি সুন্দর হয়েছে বলবো না তোমারও ভালো লাগে তবে তুমি মাথা দাওয়াটা প্রয়োজন ছিল না আমাকে বলে দিতে পারতা বাবা তো কে দিত তাহলে মাথায় কিনছে আমি আরো ভাবি যে হয়তো আপনি বলে সুন্দর লাগে কেমন করে আমি মাথা দিতাম না এখন তুমি এটা কিনলা মাথা দিয়া খুশকির গন্ধ মন্দ এগুলো সে জড়িতে পারি না ঠিক আছে সুন্দর মতো মাইরা রাইখা দাও আচ্ছা ঠিক আছে ওকে ভালো থেকো আল্লাহ আল্লাহ হাফেজ আমি ভালো থাকি ওয়ালাইকুম আসসালাম